বন্ধুরা ফাইনালি টিকটক ইউজারদের জন্য সেই সুখবরটি এসে গেছে টিকটকের উপরে যে ব্যান্ড বা যে নিষেধাজ্ঞা চালু হয়েছিল সেটা উঠিয়ে নিয়েছে মাদ্রাস হাইকোর্ট টিকটকে যে অ্যাডাল্ট কন্টেন্ট বা কর্নোগ্রাফি রিলেটেড ভিডিও এখানে আপলোড করত সেই অভিযোগ দিয়ে মাদ্রাজ হাইকোর্ট টিকটককে ব্যান্ড করে দিয়েছিল গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে কিন্তু গতকাল মানে চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে টিকটকের উপর যে ব্যান্ড দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট সেটিকে তুলে নেওয়ার নির্দেশ দিল এবং এই ফেব্রুয়ারি মাসে মিনিটের টিকটক কোটি ডাউনলোড কমপ্লিট করে ফেলেছিল ইন্ডিয়াতেই এবং টিকটক এই যে ব্যান্ড ছিল এই সময় টিকটকে ডেলি পাঁচ লাখ টাকা করে লস হচ্ছিল এবং এই যে টিকটক যে রিটার্ন করেছে এবং সঙ্গে কিছু নতুন পলিসিও অ্যাড করেছে যেখানে তুমি তোমার নিজের ইচ্ছে মতো তোমার ভিডিওতে যে কমেন্টস গুলো আসে সেগুলো তুমি সেট করতে পারবে আর কি যে এমন কোন পার্টিকুলার কমেন্ট যেগুলো তুমি তোমার ভিডিওতে চাও না সেগুলো তুমি সেখানে দিয়ে রাখতে পারো এবং সেই রিলেটেড কোনো কমেন্ট আসবে না আর যদিও বা কেউ কমেন্ট করে সেগুলোকে টিকটক হাইড করে দেবে বা কোনো এইটিন প্লাস ভিডিও বা কোনো এমন অশ্লীল ভিডিও আপলোড করলে সেটা টিকটক নিজের থেকেই ব্যান্ড করে দেবে মানে মানে লোক দেখতে পাবে না আর লোক না দেখতে পেলে সেটাতে ভিউজ আসবে না এবং ভিউজ না আসলে র্যাঙ্ক করবে না এবং টিকটক নিজে এখানে স্টেটমেন্ট দিয়েছে যে ষাট হাজারেরও বেশি এমন ভিডিও যেগুলো টিকটক অ্যাপ থেকে ডিলিট করে দিয়েছে টিকটক যে ভিডিওগুলোর মধ্যে এরকম কিছু অশ্লীল ভিডিও ছিল এইটিন প্লাস কন্টেন্ট ছিল সেই জন্য টিকটক এই সমস্ত ভিডিওকে ডিলিট করে দিয়েছে এখানে আমি একটু টিকটক ইউজারদের বলতে চাই যে টিকটক এখানে পরিশ্রম করছে এবং টিকটকের যে তোমাদের চ্যানেলগুলো আছে সেগুলো হবে খুব তাড়াতাড়ি ফলে তোমাদের যে প্রপার ক্রিয়েটিভিটি মানে আর কি ভালো ভিডিও বানাও এবং যেগুলো এইটিন অশ্লীল ভিডিও থাকে সেগুলোকে রিপোর্ট করো সেই সমস্ত ভিডিওগুলো দেখলে সেগুলোকে রিপোর্ট করো বা এই সমস্ত এরম ধরনের ভিডিওগুলো না বানালেই ভালো সামান্য কিছু ফলোয়ার্সের জন্য এগুলো করা একদমই উচিত না আর এইরকম ধরনের ভিডিও দেখলে অবশ্যই রিপোর্ট করো টিকটককে জানাও টিকটক একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে ইন্ডিয়ার মধ্যে তোমরা যদি এটাকে খারাপ ব্যবহার না করো তোমরা যদি তোমাদের ক্রিয়েটিভিটি দেখাও তোমাদের যে সমস্ত ভালো আর কি যে ট্যালেন্ট আছে সেই সমস্ত যদি ভিডিওর মাধ্যমে তুলে ধরো তাহলে টিকটক একটা ভারতের মধ্যে একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে এবং টিকটকের একটা মেন যে ব্যাপারটা আছে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের যে টিকটকের ভিডিওগুলো হয়ে থাকে সেগুলো ভাইরাল হওয়ার বেশি সম্ভাবনা থাকে তো আসো নিজের ক্রিয়েটিভিটি দেখাও এই সমস্ত এইটিন প্লাস ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্ট ভিডিও আপলোড করো না তাছাড়া কেউ যখন দেখো দেখো ধনের ভিডিও যে কথাটা আগেও বললাম দেখলে এই সমস্ত ভিডিওগুলোর উপরে রিপোর্ট করো তো টিকটক ইউজারদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরা এরকমই ক্রিয়েটিভিটি বা তোমাদের ট্যালেন্ট ভিডিও এ বানিয়ে যাও এবং এই সমস্ত ফালতু ভিডিওগুলো আর কি যে সমস্ত নোংরা ভিডিওগুলো এগুলো দেখলে রিপোর্ট করো কারণ দেখো যদি তোমাদের বাড়ির মধ্যে কোনো নোংরা পড়ে থাকে বা কোনো আবর্জনা পড়ে থাকে তাহলে তোমরা কি করো সেগুলোকে নিয়ে তো বাইরে ফেলো ঠিক সেই রকমই এটাও ভাবো না তোমার আশেপাশটা পরিষ্কার রাখার দায়িত্ব তোমার নিজেরই তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে এই পর্যন্তই তোমাদেরকে শুধু জানানোর ছিল যে টিকটক এর উপর যে ব্যান্ড ছিল যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং এই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে না তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটাকে শেয়ার করো তোমার সমস্ত টিকটক ওয়ালা বন্ধুদের সঙ্গে যাতে তারাও জানতে পারে যে টিকটক এর উপর যে ব্যান্ড বা যে নিষেধাজ্ঞা ছিল সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম